মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর গত 4 বছরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন সভায় বিতর্কিত ভূমিকার জন্য দলের মন্ত্রী এমপিদের কড়া সমালোচনা করা হয়েছে। গত এপ্রিলে যুবলীগের সভায় তৃণমূল নেতারা বলেন, ওয়ান টাইম ইকোনোমার্কা মন্ত্রী এমপিরা দলের ভাবমূর্তি শেষ করে দিচ্ছেন। দলের নেতাদের উদ্বেগ, প্রধানমন্ত্রীর বারবার হুঁশিয়ারির পরও এমপিদের বিতর্কিত ভূমিকা রাখা বন্ধ হয়নি। এসব এমপিদের মধ্যে রয়েছেন ভোলার নূরনবী চৌধুরী শাওন, যশোরের শেখ আফিল উদ্দিন, পাবনার গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কক্সবাজারের আব্দুর রহমান বদি, পটুয়াখালীর গোলাম মাওলা রনি, ঢাকার আসলামুল হক আসলাম, চট্টগ্রামের আব্দুল লতিফ, মেহেরপুরের জয়নাল আবেদিন, কুড়িগ্রামের জাকির হোসেন। কক্সবাজারে কোন এমপি ইউনুকে মারেন, সরকারি কর্মকর্তাদেরকে মারেন, আমাদের এলাকায় একটা মেইন রোড এরা উনি করতে পারে, কিছুই করতে পারে না আমাদের এলাকার এমপি, শুধু ওনার পকেট ভারী হয়ে গেছে। গোলাম মাওলা রনি সে দোনো দিকে জবা রাখে, একবার দস্তর দেবে পক্ষে একবার বিপক্ষে, এল তার চরিত্র। ময়মনসিংহের গিয়াসউদ্দিনের পিস্তল থেকে জনতাকে গুলি করার দৃশ্য এখনো অনেকে ভুলতে পারেন না। তো উনি যে সন্ত্রাস, ওনাকে নিবাস করবো, এমন কাজ করার তার গুজব নবরত। রাজধানীর বিভিন্ন নামকরা স্কুলে ভর্তি বাণিজ্যের কারণে কারা অভিযুক্ত সেই নাম অভিভাবকদের অন্তত জানা আছে। এভাবে নানাভাবেই কিন্তু আনঅফিসিয়ালি তারা নানা সুবিধা নিচ্ছেন, যতটা নগ্ন হওয়া যায় ওনারা ততটাই হচ্ছে। তাদের তব্দি ছাড়া দেখা যাচ্ছে সেখানে কোনো সুফল পাচ্ছে না অন্য ব্যক্তিরা। টিআইবির গবেষণা অনুযায়ী 149 জন সংসদ সদস্যের মধ্যে 97 ভাগ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। এদের মধ্যে 27 মন্ত্রী প্রতিমন্ত্রী, 7 জন নারী ও বিরোধী দলের 12 জন এমপি রয়েছেন। এটা আমি পুরোপুরি ঠিক বলবো না, উনি তো কোনো কাজই করতে পারেননি, টাকা কামানোর জন্য ব্যস্ত থাকে। ভূমিকা সম্পূর্ণরূপে নেগেটিভ, গাড়িতে টাকা পাওয়া যায়, বস্তা ভরে টাকা নিয়ে যায় বাসায়। একজন উইপির কাছ থেকে যতটুকু কাজ পাওয়া সম্ভব ততটুকু কাজ আমরা পাই না। নিজেদের স্বার্থ সারা বাইরে কিছু করার চেষ্টা করে না, তারা কথা দিয়ে কথা রাখে না। 20 কোটি টাকা ছিল, ইনি নিজে হাতিয়ে নিছে। সবাই নেতিবাচক কাজের সঙ্গে জড়িত না থাকলেও অনেক ভালো কাজ খারাপ কাজের কারণে ঢাকা পড়ে যাচ্ছে। টিআইবির গবেষণা বলছে প্রায় 54% এমপি কোনো না কোনো ইতিবাচক কার্যক্রমের সঙ্গেও জড়িত আছেন। স্বাস্থ্য, শিক্ষা, ভূমি বরাদ্দ, অনুদান, নতুন অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ খাতেও তারা অবদান রাখছেন। অনেক কাজকর্ম সবই করছে, ঠিক ভালো চালাইতেছে, এলাকার কাজ করছে। যারা নাকি মেইন রাজনীতিবিদ যারা আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ না, উনি কাজ করেন নাই তেমন নাকি বেশি বদনামও নাই। 95 একদম গুডউইল আছে। 2 একজন মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার অথবা দুর্নীতি, সেটা সমগ্র রাজনৈতিক অঙ্গনের কে উপরে আরোপ না করা উচিত বলে আমি মনে করি আর কি। এটা বাস্তবতার সাথে সম্পূর্ণ ভাবে সামঞ্জস্যপূর্ণ বলেই আমরা কিন্তু দৃঢ়ভাবে এটাকে বিশ্বাস করছি। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।